হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিজ কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ধাবা স্টাইল চিকেন কষার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে চিকেন একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। আমি এখানে 900 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা টক দই দিয়ে দিলাম। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার মাংসের সঙ্গে সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। মশলাগুলোকে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো লাগলেই ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ এতে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার হালকা বাদামি করে ভেজে নেব। এবার পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা এইভাবে যদি নুন দিয়ে ভাজা হয় তবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ঠিক এইরকম দেখতে লাগবে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম। রসুন বাটাটা দেবার পরে সামান্য একটু নেড়ে চেড়ে নিলেই সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে 3 টেবিল স্পুন আদা বাটা দিলাম। আদা বাটা দেবার পরে আবার একটুখানি নেড়ে নিলাম। এইভাবে নেড়ে নিলে মশলার স্বাদটা খুব ভালো আসে। 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিলাম। সবটা দেবার পরে আবার 1 মিনিট মতো এইভাবে কষিয়ে যেতে হবে। মশলা কষানোর সময়ে সামান্য একটু জল দিয়ে যদি মশলা কষানো যায় তবে মশলার টেস্টটা আরও বেশি ভালো হয়। জল দেবার পরে আরও 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এবং তেলটা যখন বেরিয়ে আসবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করার ফলে চিকেনের মধ্যে সব মশলাগুলো ভালো মতো ঢুকে গেছে। চিকেনের যে স্বাদটা আরও বেশি ভালো হয় এইভাবে করলে। এবার মশলা সমেত চিকেনটাকে আরও 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটা করার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। চিকেনটাকে একটানা কষিয়ে যেতে হবে, কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে আর মশলাটা ভাজা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেনটাও দেখুন মশলার মধ্যে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন চিকেন সমেত মশলা কষানোর পরে তেলটা উপরে ভেসে উঠেছে, চিকেনটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। আমি যেহেতু এটা চিকেন কষা করছি বেশি জল দেব না, অল্প, যতটা লাগবে ততটা পরিমাণেই জল দেব।
এবার ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দিতে হবে। তার আগে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। নুন ঝাল এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 5 মিনিট মতো চিকেন সেদ্ধ হতে দিয়েছি। চিকেন এমনিতে কষানোর মধ্যে প্রায় সেদ্ধ হয়ে যায়, তাও আরও 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। ঢাকনা তুলে দেখতে হবে যে চিকেনটা সেদ্ধ হলো কি না। চিকেন সেদ্ধ হয়ে গেলে এবার সবার শেষে গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এই রান্নাটা করাটা যেরকম সহজ সেরকমই খেতে দারুণ সুস্বাদু। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, এর স্বাদ দারুণ। রুমালি রুটি, এমনি রুটি, পরোটা, এমনকি রাইসের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। খুব গরম আছে বলে চিকেনটাকে ধরা যাচ্ছে না, দেখুন কত সহজে চিকেনটা ছেড়ে চলে আসছে। আশা করি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।